হ্যালো বন্ধুরা, কেমন আছো? অনেকদিন বাদে আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখন বেজে গেছে 3:30। আমি সবে স্নান করে বেরোলাম, এখনো খাওয়া হয়নি। আর বাড়িতে এখন মোটামুটি দক্ষযজ্ঞ চলছে, এসি সার্ভিসিং হচ্ছে, আরবান কোম্পানি থেকে লোক এসেছে, দেখতেই পেলে তারা কিরকম কাজে ব্যস্ত। তাহলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেন গুপ্তাস। অ্যাকচুয়ালি আগে এটা পিঙ্কি ধরে করে কম্বা ছিল, কিন্তু ইদানিং আমার অনেক বন্ধুই বলছে যে তারা নামটা মনে রাখতে পারছে না, এবং বানানটা যেহেতু প্রচণ্ড ঘিচিমিচি করে লেখা, তাই তারা বুঝতেও পারে না এক্স্যাক্ট নামটা। সেই কারণে আমি আমার যে সারনেম সেইটা দিয়েই এই ব্লগের নামটা রেখেছি। আজ স্যাটারডে 11th জুন। এতদিন ব্লগ করিনি, কারণ ব্লগে দেখানোর মতো কিছু ছিল না। আজকে একটু বেরোবো, কোথায় যাব, কি করতে যাব, সেগুলো নিশ্চয়ই আমার ব্লগটা ফলো করলে তোমরা জানতেই পারবে। তো চলো এখন লাঞ্চে বসি, যদিও অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু এখনো আমাদের খাওয়া হয়নি, চলো খেয়ে নিই। ওহো, একটা আপডেট দিতে তোমাদের ভুলে গেছি। এই দেখো, আমি গত সপ্তাহে 4th জুন স্যাটারডে ছিল, এই নেল আর্টটা করিয়েছি। কেমন লাগছে দেখো, ডান হাত বাহাত দু হাতেই করেছি, নেল এক্সটেনশন এবং আর্ট। হ্যাঁ, একদমই মানে খুব সূক্ষ্ম একটা ছোট্টখাটো ডিজাইন করেছি এবং এত ভালো লেগেছে, বাড়িতে বসেই করেছি, কিন্তু কোনো পার্লার ফার্লার যাইনি। এত ভালো লেগেছে না, আমার মনে হচ্ছে যে এটা নষ্ট হয়ে গেলে আমি আবার করব, মানে করতেই থাকবো, করতেই থাকবো। আর মেয়েটি ভীষণ যত্ন নিয়ে করেছে, আমার এক ছাত্রীর, মানে প্রাক্তন ছাত্রীর সে বান্ধবী, খুব কেয়ার নিয়ে করেছে। আমি যা বলেছি, মানে আমার সমস্ত ট্যান্ট্রাম সে সহ্য করেছে। তো ভাবছি তাকে দিয়েই বারবার করাবো। তো ঠিক আছে, চলো আর বকবক করবো না, আগে খেয়ে নিই, পেটে না চুহা দৌড়াচ্ছে, চলো খেয়ে নিই, দেখাই আজকে লাঞ্চে কি আছে। আজকে আমাদের লাঞ্চে আছে চিকেন চাউমিন, আমার আর আমার পুত্রের। গতকাল অফিস থেকে ফেরবার পথে কর্তা নিয়ে এসেছিল এতটা পরিমাণ, কালকে আমরা ডিনারে খেয়েছি, আজকে ব্রেকফাস্টে খেয়েছি, আবার লাঞ্চে খাচ্ছি, মানে আজকে শেষ করবই পণ করেছি। আর চাউমিনটা না ভীষণ ভালো, রোড সাইড চাউমিন, বেশ টেস্টি। এসি সার্ভিসিং করে দেওয়ার পর ঘরটা খুব অগোছালো হয়ে রয়েছে, আমি আর ঠিক করছি না, কারণ আগামীকাল মিনতি আসবে ঝাড়পোছ করতে, সে কারণে এটা এরকমই থাক। চলো, আমি রেডি হয়ে গেছি, এখানে এখনও বিছানার চাদর পাতা হয়নি, ফিরে এসে সব করব, বাইরের ঘরও অবিন্যস্ত রয়েছে, ফিরে এসে সব কিছু করব। এখন বেরোবো, গাড়ি আসবে, আমি তার জন্য অপেক্ষা করছি, কারণ এখন তো পাবলিক ট্রান্সপোর্টে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, সেই কারণে গাড়ির জন্য অপেক্ষা আমাকে করতেই হবে। তো এই গাউনটা পড়েছে আর কি, মানে লং ড্রেসটা, সরি গাউন বলবো না, লং ড্রেসটা, এটা তোমরা আগেও দেখেছো, এই যে নিচে রকম অলিভ আর ওপরটা ব্ল্যাকের কম্বিনেশন। আর আজকে শ্যাম্পু করেছি, ও তোমাদের একটা জিনিস দেখাই, নেল এক্সটেনশন আর আর্ট যেমন করেছি, তেমনি আমি হাইলাইটটাও একটু ডিপ করেছি এবার, এই যে এরকম কালারটা হয়েছে, এই দেখো, এখন বুঝতে পারবে না, হয়তো রোদ পড়লে ভালো লাগবে। এই আর ওই শ্যাম্পু করবার পর না এখানটা একটু কুচকে মুচকে গেছে, সেজন্য একটু ঢেউ খেলানো হয়ে গেছে, এটাকে আবার কালকে একটু জল দিয়ে সেট করতে হবে। তো চলো এখন বেরিয়ে পড়বো, ভীষণ গরম লাগছে, এসিটা চালিয়েই বসে আছি। চলো, গাড়ি এসে গেছে, এবার বেরিয়ে পড়া যাক, ব্যাগটা নিই। বাইরে বেশ মৃদুমন্দ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, অনেকদিন বাদে বেরিয়েছি। তো আর আমি মাস্কটা পরে নিয়েছি, কারণ যে জায়গায় যাব আজকে সেখানে ব্যাপক ভিড় হয়, আর রাস্তায় তোমরা দেখবে যে এত গাড়ি পার্কিংয়ে রয়েছে, কি বলবো, মানে শনিবার রবিবারটা এখানে ভীষণই ভিড় থাকে। চলে এসেছি আমার গন্তব্যে, চলো চলে এসেছি সিটি সেন্টার। স্যাটারডে প্রচন্ড ভিড়।
চারিদিকে চেয় ভ্যাও ক্যাঁচড় ম্যাচর। আমি এগিয়ে চলেছি, যাব মিনিসোতে, আর বেশ মিষ্টি একটা দোকান বলতে পারো, বেশ রিজনেবল প্রাইস, আর আমার বন্ধু আসবে। তোমার চোরা আমার দেখ কিরকম সুন্দর সুন্দর একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে একদম। এগুলো আমরা মিনিসোতে তোমরা সফট টয়েস পেতে পারো, ক্যান্ডেল পেতে পারো, তারপরে বিভিন্ন স্টোরেজ বক্সেস, ব্যাগস, স্লিপার, নেল পলিশ, লিপস্টিক, বিভিন্ন জিনিস পাওয়া যায় আর খুব রিজনেবল প্রাইসে। সফট টয়েসগুলো তো এক্সে পার্কার এক গিফট আইটেম হিসেবে বা নিজের বাড়ি সাজাতেও তোমরা এখানে এখান থেকে নিতে পারো আর কি। মানে খুব ইউনিক সফট টয়েস আছে, মানে কমনগুলো নয়। ব্যাগের সেকশনে এক একটা ব্যাগ, মানে একটু স্ট্যান্ডার্ড ব্যাগগুলো 700 করে, আর এইখানে দেখো বিভিন্ন স্টোরেজ আইটেম রয়েছে, খুব ভালো, মানে ছোট থেকে বড় সব রকম সাইজই পাবে এবং অনেকগুলো ম্যাটেরিয়ালের রয়েছে। আমি তো এখানে আসলে পাগল হয়ে যাই, যদিও এখন আর অত সফট টয়েস কিনি না, কেন বাড়িতে প্রচণ্ড রকমের সমস্যা তৈরি হয় আমার সফট টয়েস কেনা নিয়ে, মানে বাড়ির লোকেদের সবেতেই অসুবিধে আর কি। এখানে দেখো টাওয়েল আর ম্যাট, এটা ডোর ম্যাটের সেকশন, বেশ অনেক রকমের ডিজাইন রয়েছে। আর আমার বন্ধু তো বেশ দেখছে এদিক ওদিক, ও কসমেটিক্স, তারপরে বিভিন্ন রকমের মেকআপ কিট এগুলো পাওয়া যায়, টাওয়েল তো রয়েছে বললাম, বেশ পছন্দসই জিনিসও পাবে এবং কম দামে পাবে গিফট হিসেবে, ভালো, মানে খুব পকেট ফ্রেন্ডলি আমার মনে হয় এই মিনিসোটা। এটা হচ্ছে ক্যান্ডেলের সেকশন, বিভিন্ন সাইজে বিভিন্ন দামের ক্যান্ডেল রয়েছে, কোনোটা ফ্রুট, কোনোটা ফ্লাওয়ার ফ্র্যাগরেন্স, তারপরে ডিফিউজার রয়েছে, পট পৌরিও রয়েছে, আর এদের দিওয়ালিতে খুব ভালো কালেকশন আসে ক্যান্ডেলের। এখনও স্টক ভালোই আছে, কিন্তু দিওয়ালিতে আরও ভালো আসে আর কি। পাশে পারফিউম ডিওর একটা সেকশন রয়েছে, তো আমি এখান থেকে নিলাম, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কি নিলাম। একটা গিফট পারপাসেই নিয়েছি আমি একটা ক্যান্ডেলের একটা সেট। আর এইটা দেখো কি মিষ্টি, এগুলো হচ্ছে একদম বাচ্চাদের, মানে টডলার বা কিডস আর কি, ওদের জন্য কুশন, কি কিউট না। এবার আমরা যাচ্ছি শপার স্টপ, তারপর সেখান থেকে যাবো ম্যাক্সে। তো শপার স্টপে কিছু পছন্দ হলো না, ম্যাক্সে এসেছি। এই ব্যাগগুলো দেখো কি ইউনিক না, আমার তো বেশ ভালো লাগলো এই পিঠে ঝোলানোর ব্যাগগুলো। আর এখানে কয়েকটা জামা কাপড়ও পছন্দ হয়েছিল, কিন্তু আমি অবশ্য কিছুই কিনিনি এখান থেকে। আর সফট টয়েসগুলো দেখে তো প্রায় পাগল হয়ে গেছি, আমার সঙ্গে যে বন্ধু ছিল ও সফট টয়েসের ভীষণ পাগল, মানে আমাদের মন মানসিকতা ভীষণ রকম ম্যাচ করে, সেই জন্য ওর সঙ্গে ঘুরেও আনন্দ। এই কুকুরগুলো দেখো, ওয়াও, উফ, মনে হচ্ছে সব কটা বাড়ি নিয়ে যাই। ও তো একটা হাতি দেখে খুব উল্লসিত হলো যে এই হাতিটাও কিনবেই। তারপরে আমরা সফট টয়েসগুলো নিয়ে কিছু পোজ ফোজও দিয়েছি। শিরো আছে না সিনচানের, দেখ সিনচানের শিরোর ভালো লাগছে, খুব কিউট লাগছে তোমাকে। সফট টয়েস ছেড়ে যখন গার্মেন্টসের দিকে যাচ্ছি, দেখি একটা পুচকু বাচ্চা, ওই 3-4 মাস বয়স, সেও এসেছে শপিংয়ে। এখানে এই মানে এটা নাইট ড্রেস হিসেবে ইউজ করা যায়, টি শার্ট টাইপ, এত সুন্দর লাগলো লেখা এবং ছবি দুটোই, কিন্তু আমার সাইজে হবে না। আর এই যে এই ক্রুশের টপগুলো খুব ফাটাফাটি, এটা তো একটা রাস্ট কালার, ওই অরেঞ্জ বা রাস্টের মতো, আর হোয়াইটটা আরও সুন্দর, আমারও খুব পছন্দ হয়েছে, বন্ধুরও খুব পছন্দ হয়েছিল, তো আমি আর নিলাম না।
বন্ধুকে নিলাম, ওকে তো ফাটাফাটি লাগছিল, ও দেখতেও ভীষণ সুন্দর আর মানে স্কিনটাও ওর দারুণ, মানে পুরো মডেল একদম, ভীষণ ভালো লাগছিল। তোমরাই দেখে বলো যে আমার বন্ধু কতটা সুন্দর দেখতে। এবার হয়ে গেছে আমাদের সিটি সেন্টারের ভেতরের কাজ, এবার যাচ্ছি আমরা সেটা আরেকটা শপ আর কি, সেটাতেও খুব ভালো ভালো পাওয়া যায়। আমারও তো গাই তারপর বিগত দু বছর ধরে আর বেরোবো না, মানে আইনক্স। এই ঠিক ফোয়ারার অপোজিটেই হচ্ছে তোমার মুমুসো। এবার ঢুকি চলো, ওর একটা নেক রেস্টের একটা দরকার। তো মুমুসুতে নেক রেস্ট ফুরিয়ে গেছিলো, এবার এসছি আমরা শপস্টপের ব্যাক সেকশনে। এই ব্যাগটা দেখো কি মিষ্টি, এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল। এখানে বেশ অন্য রকমের ডিজাইনের ব্যাগ রয়েছে, এই ব্যাগটাও আমার বেশ ভালো লেগেছে, কিন্তু অসম্ভব দাম, মানে ভালো লাগলেই তো হবে না। এই ব্যাগটাও দেখো কি সুন্দর, এগুলো সব কোনোটা ব্যাগিটের বা কোনোটা লেভির আর কি। এটাও বেশ ভালো লেগেছে, কম্বিনেশনটা বেশ ভালো, কিন্তু ওই উইন্ডো শপিংই করলাম। এটাও আরেকটা ব্যাগ বেশ ভালো লেগেছিল আমার। এখানে আছে স্লিং ব্যাগ। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, দুবার চা খাওয়া হয়ে গেছে, চিপস খেয়েছি, একটু ঝালও লেগে গেছে। তো আজকে অনেকদিন বাদে সিটি সেন্টারটা বেশ অনেকক্ষণ ধরে ভ্রমণ করলাম, আর একটু একটু ব্যথাও করছিল, মানে কোমরটা, মানে অপারেশনের পর আর কি, হিস্টেরেক্টমির পর অনেকদিন বাদে অনেকক্ষণ সময় মানে ব্যয় করলাম আর কি হাঁটাহাঁটিতে। তো কিছুই সেরকম কিনিনি, মিনিসো থেকে একটাই কিনেছি, সেটা তোমাদের অবশ্যই দেখাবো কি কিনলাম। আর হ্যাঁ, সিটি সেন্টার থেকে বেরিয়ে আমি বাজারে গিয়েছিলাম, সেখান থেকে প্রচুর সবজিপাতি কিনেছি। ব্যাগ অনেকগুলোই খুব পছন্দ হয়েছিল, কিন্তু দাম দেখে না সরে এসেছি, কারণ আজকাল তো খুব একটা বেশি বেরোই না, মানে প্যান্ডেমিকের পর বেরোনোটা প্রায় বন্ধ হয়েই গেছে। তাই ওই ব্যাগগুলো কিনে না নষ্ট করার, মানে ফেলে রেখে নষ্ট করার কোনো মানে আমি দেখলাম না, কারণ আমার আগেও আমি মেরি ক্লেয়ারের ব্যাগ ইউজ করতাম। মেরি ক্লেয়ারের একটা ব্যাগ বাটা থেকে কেনা, সেটা না আমার ওই ভাজে ভাজে কেটে গেছে, মানে ইউজ না করে করে, সেই কারণেই আর কিনলাম না। দেখি ব্যাগ আমার একটু দরকার, মানে নানান রকম ব্যাগ ইউজ করতে আমার খুব ভালো লাগে, দেখি কিনবো অনলাইনে দিই না কোথা থেকে কিনি, দেখা যাক। আর এই তো বন্ধুর সঙ্গে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে, গল্প করে, হাসি ঠাট্টা করে, জামা কাপড় দেখে, পুতুল দেখে শনিবারের সন্ধ্যাটা বেশ ভালো কাটলো। এখন বাড়ির কাজে যাব, তো চলো বাদ বাকি কাজগুলো সেরে ফেলি। চলো তোমাদের আগামী সাত দিনের সবজিদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। নিয়েছি হচ্ছে শসা, নারকেল, এখানে চাল কুমড়ো, ফুলকপি, ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, টমেটো আছে, দেশি আমড়া রয়েছে, আমরা টক খাবো কিংবা আমরা ডালও খেতে পারি। তারপর নিয়েছি মোটা লঙ্কা, চিচিঙ্গে, হ্যাঁ চিচিঙ্গে নারকোল দিয়ে দারুণ, পটল। তো এই আগামী সাত দিনের। আর এখানে কিছু হার্বস টাইপের নিয়েছি, স্যালারি নিয়েছি, এটা ধনে পাতা, আর পুদিনা নিয়েছি কিছুটা। অ্যাকচুয়ালি আমার পুদিনা গাছটা না বাঁচছে না, মানে দুটো পুদিনা গাছ আমার কেনা হয়ে গেল, কিন্তু দুটোই মরে গেছে।
তো সেই কারণে আবার আমাকে পুদিনা আনতে হলো। আর এখানে দেখো আজকে আমার আর ছেলেবাদে বাকিরা যেটা লাঞ্চ করেছে সেটাই ডিনারে ছিল, হচ্ছে তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে হালকা ঝোল, আলু ভাজা, এখানে বেগুন ভাজা আর আলু কুমড়োর তরকারি, শুক্রবার এটা করা হয়েছিল মানে গতকাল। আর এইটা আমি আমার যে গিফট পারপাসে কিনলাম আর কি, গিফট করব, যে ওই ক্যান্ডেলটা মিনিসো থেকে নিলাম। তো আজকে অনেকদিন বাদে ব্লগ করে বেশ ভালো লাগলো, ব্লগ বানাতে ভালোই লাগে, সব কিছু ক্যাপচার করা, আমার কিছু কিছু ভালো লাগা মোমেন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুবই আনন্দ হয়। তো রেগুলার দেওয়ার চেষ্টা করব, আর তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ব্লগটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।